টেলিভিশনে একটা লিমিট থাকা উচিত, কোনো কিছুর লিমিট ক্রস করা উচিত না। সেই দুপুরবেলা আসছি, কথা নাই বার্তা নাই, আমার সাথে কথা বলা বন্ধ। আরে আরে, আমি কি করছি সেটা তো আমাকে বলতে হবে নাকি? আমি তো কিছুই করি নাই। সকালবেলাও তো আমার সাথে কত সুন্দর কথা বললা বন্ধু, এর মধ্যে কি এমন হয়ে গেল যে আমার সাথে একদম চুপ পেরে গেলা? এইভাবে যা ইচ্ছা ব্যবহার আমার সাথে তুমি করতে পারো না। এইভাবে কোনো কারণ ছাড়া কথা বন্ধ করার কোনো অধিকার তোমার নাই বন্ধু। দেখো বন্ধু, আমি তোমার জন্য কত কিছু করছি। এই যে গত সপ্তাহে তুমি হোমওয়ার্ক করনি, সেই জন্য ক্লাসে কান ধরে দাঁড়াইছিলা। বন্ধু, তোমার মা কিন্তু খবরটা জানে না। আমি চাইলেই বলে দিতে পারতাম কিন্তু বলি নাই। আমি তোমার সাথে কথা বলতেছি, আমার কথা উত্তর দাও। এই সমস্যার সমাধান হওয়ার আগে কোনো চকলেট না। আচ্ছা ধরো খাও, দাঁড়াও প্যাকেটটা খুলে দিতেছি। আমি তো আর তোমার মতো কঠিন হৃদয়ের মানুষ না। নাও ধরো খাও। এত যে রাগ দা খাইতেছো, তুমি যে টিফিন না খায় ঝালমুড়ি আর চালতার আচার খাও, যার কারণে তোমার লুজ মোশন হয়েছিল গত দুই দিন, এই কথাও কিন্তু তোমার আম্মারে বলি নাই বন্ধু। তোমার মা এইসব জানলে তোমার যে কি অবস্থা করত। কিন্তু এত বড় বড় খবর তোমার মায়ের কানে না দিয়া আমি এই যে তোমার এত বড় বাচাইটা বাঁচাইলাম, তার বিনিময়ে তুমি আমার সাথে এই ব্যবহার করতেছো? আজকে দুপুর থেকে এখন বিকাল, তুমি আমার সাথে কোনো কথা বলতেছো না। আমি যদি একবার তোমার মায়ের কাছে মুখ খুলি তাহলে কিন্তু তোমার খবর আছে বন্ধু। যা বলে দাও, আমার মা আমাকে কিচ্ছু বলবে না, কিন্তু আমি এমন একটা জিনিস পাইছি তোমাকে বন্ধু বলতে আমার রুচতে দিচ্ছে না। আমি যদি ওইটা তোমার বউকে দেখাই তাহলে তো তোমার জীবনটা শেষ। এত যে পড়তে রে পড়তে রে করতেছ, মুখ একবার সেলাই করে দিবে তোমার বউ। আরে ধুর, হুদায় হুমকি দিতেছ। আমি এমন কিছুই করি নাই যে আমার বউ আমার মুখ সেলাই করবে। আমি কাউরে ভয় পাই না, আর বউরে, হা বউরে ভয় পাওয়ার কি আছে। নিজের দোষগুলো ঢাকার জন্য কোত্থেকে একটা সিগারেটের প্যাকেট খুঁজে এনে এখন আমার সাথে নাটক করতেছে, এত সোজা না। জানতাম তুমি অস্বীকার করবে, দুপুরে বাসা আসার পর এটা তোমার প্যান্টের পকেট থেকে বের করেছি। বললেই হইল, আমার প্যান্টের পকেট থেকে বাইর করছে। এক প্যাকেটে সিগারেট থাকে 20টা। কোনো প্রমাণ আছে আমি খাইছি? কোনো প্রমাণ নাই। আর এখানে আছে 12টা। এই এই দেখো বন্ধু, এগুলো কিন্তু আমার না। তার মানে তুমি আটটা সিগারেট আমার খাবার করে দিয়েছো? আটটা? এই দেখো, এটা কিন্তু বারবারই হয়ে যেতেছে, তুমি এক চিটি আমার দোষ দিয়েই যাইতেছো দিয়েই যাইতেছো। ঠিক আছে, আমার ভুল হয়েছে, অনেক দিনের অভ্যাস, আটটা সিগারেট আমি খাইছি, সরি তো আর খাবো না। আমার বোনে বলিস না প্লিজ, আমার জানটা বের করে ফেলবে। তুই যে প্রতিদিন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাস, সেদিন যে পাশের বাসার অমরীর হাত ধরছিলি সেটা কি আমি তোর আম্মুকে বলছি? বলে দাও। না বলবো না, কেন বলবো, তুই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আর ফ্রেন্ডকে তার মায়ের হাত থেকে, ফ্রেন্ডকে তার বউয়ের হাত থেকে বাঁচানো
ফ্রেন্ডের কাজ। আমিও বলবো না, তুইও বলিস না। আমার বউ যদি জানে একেবারে খবর করে ফেলবে রে, আর খাবো না। এইবারের মতো বলিস না প্লিজ। ঠিক আছে, প্রমিস করো আর খাবো না। প্রমিস প্রমিস, আর খাবো না। এত বড় কথা হজম করতে অনেক কষ্ট হবে রে বন্ধু। তাছাড়া আরেকটা সমস্যা আছে। সমস্যা? আবার কি সমস্যা? তোমার প্যান্টের পকেট থেকে যখন সিগারেটের প্যাকেটটা ফের করছিলাম, তখন তোমার বউ বিষয়টা দেখে ফেলেছে। আই হায়, বলিস কি? আমি কি করব, প্যান্টটা তো নিয়ে রাখছো একদম তোমার বউয়ের নাকের ডগায়। এত সহজে তো মানবে বলে মনে হয় না। এই চেষ্টা করে দেখ না। চলো দেখি কি করা যায়। চল। আসলে হয়েছে কি মা জানো, বাবার এক কলিগ বাবার টেবিলের উপরে সিগারেটের প্যাকেটটা ফেলে রেখে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক কথা বলতেছে। বাবা ভুল করে সেটাকে মোবাইল ভেবে পকেটে করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ও একদম সত্যি কথা বলতেছে। আহা, আমি বলছি তো, আমাকে শেষ করতে দাও। বাবা কিন্তু একদম সিগারেট খায়নি মা, ওই আটটা সিগারেট বাবা কলিগি খেয়েছে। মুখ ভালো মতো ধুয়ে এসেছে তো বাবা? এই যে দেখো মা, বাবার মুখে কোনো গন্ধ নেই, দেখাও না। দেখেছ, একদম গন্ধ নেই। এখন আমরা যাই মা, যাও, তোমাকে শেষবারের মতো বাঁচিয়ে দিলাম। বাবা, তুই তো হুবহু তোর মায়ের মতো বানিয়ে বানিয়ে কথা বলিস। কি কি বলে? আমার মা বানিয়ে বানিয়ে কথা বলে? না না, আমি আসলে তা বলিনি। এমন তুই তো বললে। না না, বলেছি তোরা সবসময় বানিয়ে বানিয়ে সত্য কথা।